হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, আমার শাশুড়ির হাতের রান্না, গরুর মাংস বোনা। তো এটা আমাদের সবারই খুব পছন্দ। তো আমি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, তারপরে যা যা লাগে গরুর মাংস রান্না করতে। গরুর মাংস নিয়েছি 2 কেজি, হাড় সহ, হাড় ছাড়াও আছে। আর দেখতে পাচ্ছেন যে গরুর মাংসটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আর এখানে সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে মাংসটা বসানো হবে। মানে এইভাবে আমার শাশুড়ি রান্না করে, যেইভাবে মানে আমি সেইভাবেই দেখাচ্ছি, স্পেশালি শাশুড়ির হাতের, কারণ এটা সবাই পছন্দ করে। আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে আমার মানে শাশুড়ির হাতের রান্নাটা। তো উনি এক এক মশলা দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নিন। আর উনি তো মানে এক একজনে এক এক রকমের, মানে যার যার বাসার হলুদ মরিচ বা যে কোনো মশলারই যার যার বাসারটা, মানে সেই অনুমান করতে পারে যে হলুদের কালারটা কেমন হবে বা মরিচের ঝালটা কেমন হবে। সেই জন্যে উনি তো আমার বাসায় প্রথম রান্না করতেছে, তো একটু মানে কি বলে, একটু মানে দ্বিধাবোধ করতেছে যে মরিচটা বেশি হয়ে যাবে বা হলুদটা বেশি হয়ে যাবে। মানে আমি ঝাল খেতে পারি না বেশি, কিন্তু গরুর মাংসতে একটু ঝাল না হলে হয় না। আর একে একে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর পুরোটাই ঢেলে দিছে, কারণ মশলা মানে বাড়তে পারি নাই, কৌটাতে খুব ব্যস্ত ছিলাম। আর এই যে গরম মশলাটা দিচ্ছে, এটা স্পেশালি মানে বাসায় বানানো, সব মশলা একসাথে টেলে তারপরে মশলাটা বানানো হয়েছে, গরম মশলা গুঁড়োটা। এটাতে মানে আমি গুঁড়ো মশলাই খাই, মানে ব্লেন্ডার করে একদম গুঁড়ো করে নিয়েছি, আস্ত মশলাটা খাই না। তো জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি, উনি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর এখন দিবে হচ্ছে গিয়ে আদা, তো রসুনটা এখন দিচ্ছে না, রসুনটা একটু পরে দিবে, রসুনটা দিবে না, আদা দিয়ে দিচ্ছে। আর পেঁয়াজটাও এখন হয়তো দিবে না, আপনারা দেখতেই থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে কেমন হয়েছে। আর উনি মানে লবণের পরিমাণটা এত সুন্দর করে বুঝে, আমি লবণের পরিমাণ একদম করতে পারি না, যে 2-3 বারে দেখে দেখে তারপর লবণ পরিমাণ করতে হয়, যে আম্মা দিয়েছে আর একটুও লবণ লাগেনি তরকারিতে, একদম পারফেক্ট ছিল লবণের স্বাদটা। তো তেল দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে, বেশি তেল দেওয়াটা মানে দেখতেই পাবেন রান্নার পরে যে এতটাও তেল হয়নি। গরুর মাংসতে তো এমনিতেই তেল থাকে, তবুও একদম কম তেল দিলে হয় না, একটু তেল দিতেই হয়। তো ভালোভাবে একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছে। এইখানে মানে মেরিনেট করাটাই সব, মানে যখন সব কিছু একসাথে বসিয়ে দিবে মশলা দিয়ে, তখন মেরিনেট করাটাই সব, ভালোভাবে মেরিনেট করতে হবে। তো দেখেন মেরিনেট করার পর একটা মানে সুন্দর একটা কালার চলে আসছে, এটা আপনার ভালোভাবে মেরিনেট করতে হবে, তাহলে এই কালারটা আসবে। ভালোভাবে হাত দিয়ে ধরে নি, উনি চামচ দিয়েই ভালোভাবে মেরিনেট করে নিয়েছে। আর পানিটা একেবারে দিয়ে দিচ্ছি, আর পানি দিব না একেবারে, যেহেতু সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, তো একেবারেই মানে পানিটা দিয়ে দিব, আর যেন পানি দিতে না হয় পরবর্তীতে, আর পানি দিব না। দেখেন পানিটা দেওয়ার পর একদম মানে উপরে একটু তেল তেল চলে আসছে মনে হচ্ছে যে। আর কালারটা দেখেন, কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্না হয় নাই তবুও উপর থেকে কালারটা অনেক সুন্দর হয়েছে। মানে আমি রান্না করতে পারি গরুর মাংস ভালোই, কিন্তু মানে আমার হাজবেন্ড আমার শাশুড়ির হাতের গরুর মাংস রান্নাটাই বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে। তো দেখেন বসিয়ে দিয়েছি, প্রায় আধা ঘন্টা পরে আসছি। তো এখন পেঁয়াজটা দিয়ে দিব, মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন পেঁয়াজ কিছুটা বেটে নিয়েছি আর কিছুটা আস্ত থেকে গিয়েছিল, আর তেজপাতাও দিয়ে নিব এখন।
তখন তো তেজপাতাটা দিইনি, আর এখন রসুন বাটাটাও দিয়ে দিব। এটা অবশ্যই মাথায় রাখবেন সবার, মানে কি বলে, যখন মাংসটা অল্প সিদ্ধ হয়ে যাবে মাঝখান দিয়ে তখন রসুন আর পেঁয়াজটা দিতে হবে, কারণ কি হয় প্রথম দিয়ে দিতে গেলে একদম গলে যায় পেঁয়াজটা। আর কি বলে, যে অবশ্যই কিছুটা, যেহেতু মাংসটা বোনা বোনা হবে তো কিছুটা পেঁয়াজ বেটে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, কারণ বেটে দিলে একদম মাংসটা পুরো মাখা মাখা হয়। তো আমি আবার কিছুক্ষণ ডেকে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে। আমার শাশুড়ি পুরোটা করতেছে হাত দেখেই, বুঝতে পারতেছেন, আমি শুধু জাস্ট মোবাইলটা ধরেছিলাম আর দেখতেছিলাম কীভাবে রান্না করে। তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম, এই ডাকা থেকে মানে তরকারিটা হয়ে যাবে। তো আমি ফিরে আসলাম 10-20 মিনিট পর। তো দেখেন মাংসটা একদম বোনা বোনা হয়ে গেছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, মাংসটা একদম পারফেক্ট হয়েছে। আর এই ভিডিওটা অনেক দিন আগের ছিল, তো ভাবলাম এখন দেই। অনেক আগে যখন আমার শাশুড়ি বাসায় আসছিল আমার বাসায়, তখন শ্যুট করেছিলাম। তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো হয়েছে। আর যদি আমার শাশুড়ির হাতের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।